মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা, চন্দননগরে পিস হাভেন উদ্বোধনে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে নীরবতা পালন, দেশ বিদেশে থাকেন এমন চন্দননগরের মানুষের অভাব নেই, অভাব ছিল তাদের নিকট আত্মীয় কেউ প্রয়াণ হলে তাদের দেহ কয়েকদিনের জন্য সংরক্ষণের, সেই অভাব পূরণ হল চন্দননগর বড়াই চণ্ডীতলা শ্মশানঘাটে পিস হাভেন তৈরি হয়, সেখানে একসঙ্গে চারটি মৃতদেহ সংরক্ষণ করা যাবে। চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন আজ পিস হাভেনের অনুষ্ঠানে উদ্বোধন করেন। মন্ত্রী জানান, কোনো সরকারি টাকা নয়, চন্দননগর উৎসব কমিটি পিস হাভেন তৈরির খরচ বহন করছে, চন্দননগরবাসীর খুব প্রয়োজনীয় জিনিস হলো এটা। মন্ত্রী বলেন, একটা নতুন জিনিস হলে সবাই সেখানে আসে, তবে আমি চাইব এখানে যত মানুষ কম আসে ততই ভালো, মানুষ সুস্থ থাকুক। সভার শুরুতে ইন্দ্রনীল সেন বলেন, প্রাক্তন কমরেড মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে গেছেন, চন্দননগরের নাগরিক যারা রয়েছেন তার আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করবেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রামচন্দ্র, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ বিধানসভার উৎসব কমিটির সদস্যরা। মেয়র বলেন, চন্দননগরে দুটি বৈদ্যুতিক চুল্লি করেছি আমরা, মুসলিমদের জন্য কবরস্থানের কাজ করা হয়েছে, পিস হাভেনের চাহিদা ছিল সেটা পূরণ করা হলো, চন্দননগর বিধানসভা উৎসব কমিটি এবং শহরের চারটি সমাজসেবী এই মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রটি করতে সাহায্য করেছেন, কোনো সরকারি সাহায্য নেওয়া হয়নি। অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করতে পেরেছি বা করছি, কাজের শেষ নেই, কিন্তু যেটা ছিল অসম্পূর্ণ ছিল সেটা হচ্ছে আজকে যেটা উদ্বোধন হলো পিস সেভেন, অর্থাৎ আমরা মারা যাওয়ার পর আমাদের দাহ করার জন্যে যেমন আছে এখানে ক্রেমেটোরিয়াম একটা ছিল, দুটো করেছি মানুষ সুবিধার জন্যে, এবং এখানে আমাদের সব আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু মানুষদের জন্য যে কবরস্থান সেখানেও ব্যবস্থা কিন্তু আছে ভালোভাবেই, আমাদের সরকারিভাবে সেখানে মাটি থেকে ফেলা থেকে শুরু করে নানারকমভাবে ব্যবস্থা আছে, কিন্তু বডি সংরক্ষণের কোনো ব্যবস্থা অদ্যাবধি ছিল না। সেটা আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়ের উদ্যোগে এবং একেবারে ঐকান্তিক তৎপরতায় সেই কাজটা আজকে সম্পূর্ণ হলো। আমাদের উন্নয়নের সাথে আরেকটি উন্নয়নের পালক, এটা মনে করি আমরা উন্নয়ন মানে কিন্তু কেবলমাত্র রাস্তাঘাট ড্রেন আর জলের আলো বা জল আর আলো নয়, উন্নয়নের মধ্যে মানুষের মানোন্নয়ন, মানুষকে ভালো থাকা, সুস্থ থাকা, তার পরিবার ভালো থাকা, সবটারই কিন্তু একটার সঙ্গে একটা সংযুক্ত বা যুক্ত, তারই একটা একটা অঙ্গ হিসেবে আজকের এই P7-এর উদ্বোধন আমাদের বড়াই চণ্ডীতলা শ্মশানঘাটে হলো। আমরা সবাই শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন অ্যাকচুয়ালি এটা টাকাটা দিল আমাদের কিছুটা বিয়ার করেছে চন্দননগরের আমাদের যে বিধানসভা উৎসব কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে আছে, আর চারটে যে চেম্বার হলো চেম্বারের যেগুলো সেইটা চারজন বেনিফিলেন্ট পার্সন এখানে সমাজসেবী মানুষ বিভিন্ন চারজন তারা সেপারেটলি চারজন দায়িত্ব নিয়ে করে দিয়েছে। কোনো সরকারি খরচ হয় না, এটা কোনো সরকারি কোনো খরচ নয়, আমাদের বিধানসভা যে উৎসব কমিটি আছে সেখান থেকে নানারকমভাবে সামাজিক কাজকর্মের সঙ্গে ব্যয় হয়, সেই অর্থে মানুষের অর্থে আমরা যে উৎসব করি কেবলমাত্র তা নয়, সেই অর্থে জমায় সঞ্চিত অর্থ দিয়ে এটা হয়েছে, আর চারজন ব্যক্তি চারটে চ্যানেল ওরা মানে চারটি মৃতদেহ একসাথে রাখা যায়, চারটে একসাথে নয় পাশাপাশি চারটে চেম্বার, চারটে চেম্বারে একসাথে চারটে কত টাকা টোটাল আমি একটা সেপারেটলি ধরেন চারজন যে চারজন দান করেছে তাতে ওনারা জানেন, আর আমাদের যেটা বিধানসভা উৎসব কমিটি থেকে আমাদের করা হয়েছে সামথিং 5 লাখ সামথিং একটা হয়েছে খরচা, সেটা সেই টাকাটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি খরচা হয়েছে। আজকে থেকে কি আজকে থেকে ওপেনিং হয়ে গেল মানে চালু হয়েই গেল কিনা এখানে এটা নামকরণ কিছু করা হয় P7 বলি।